বক্সার রাখতে পারে। একটা লুজ বল বলতে পারে। প্লেয়ারদের সাথে কথোপকথন কনভারসেশন থেকে শুরু করে তার অ্যাটিটিউড প্লেয়ারদের অনেক বেশি সংযত থাকতে সাহায্য করে। সো রাজল ব্যানার্জি অরেঞ্জ কালারের জার্সিতে, অপরদিকে রয়েছে অশোক সরকার এবং তাপস রাও। বলটি কালেক্ট করার সময় যেভাবে পুষ্টি করেছিলেন ঘটনা আরেকদিকে স্বদেশে মিটেছি চল লড়াই, কি বলুন নির্মলতা? একদম তাই, বন্ধ হলে লড়াই, টাইটলাইনের বাইরে ঠিক মতো দেওয়া হয়নি, বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে স্ট্রাইক দিরাজ, দিরাজ থেকে অ্যাসলাম বারণ বল, মানে ইমাম বলে দখল নেওয়ার চেষ্টা, ফাউল এনে দিয়েছেন রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। স্কিল ফুটবলটা ভালোবাসেন, দূরপাল্লার শট আরো আরো অ্যাকুরেসি রাখতে পারতেন, ক্রসের উপর দিয়ে বল গুলো লাইন অতিক্রম করলো, বলটা একটু দিয়ে দেবেন, বলটা একটু দিয়ে দেবেন, কিক নেওয়ার জন্য তৈরি আইমন গজরাজ। বাসন বল ব্যাটিং করতে চেয়েছিলেন অ্যাসলাম, বল দখলে লড়াই ওখানে ধীরাজ, সাথে রয়েছে পেছন থেকে ভুল করার জন্য ফাউল এনে দিয়েছে লম্বা শট, চুকু চমৎকার বল দখলে লড়াই, ফাইনালে ক্লিয়ার করে দিয়েছে অ্যাসলাম, একটা লুজ বল বলতে পারে। স্টপারকে পরাজিত করে গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে চলতে এলো, এগিয়ে গেল যদিও নিজে দখলে নেওয়ার চেষ্টা, সুযোগ আছে আরো বেটার করতে পারতেন, আরো বেটার করতে পারতেন আমার রাই, সরাসরি কোন রকম সুতাম বাসন উদ্দেশ্য অ্যালেক্স, কি করে
আমাদের এরপর থার্ড কোয়ার্টার ফাইনাল, আজকে দিনের পঞ্চম খেলা। বলতে লড়াই ওখানে, মা এটা ফাউল হয়ে যাবে। প্রেমানন্দ স্মৃতি সঙ্গের অনুকূলে এমা আসলে যেভাবে ব্লক করেছিলেন, বিধি সম্মত হয়নি, ফাউল এনে দিয়েছেন প্রাঞ্জল ব্যানার্জি। প্রাঞ্জল ফাইনালে ক্লিয়ারেন্স, যদিও বল পেয়েছে অ্যাসলেম, অ্যাসলেম থেকে রাজু, বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং। রাজু গুড বল, অল্প জায়গা থেকে বলটিকে দারুণ ভাবে জালে জড়ালেন এই ভিজা মাটির, সেভাবে কিন্তু তারা দাঁত ফোটাতে পারছে না, যার ফলে দুটি গোল কিন্তু আমরা দেখলাম। তবে দুটি গোলের ভূমিকায় অ্যালেক্স দারুণ দেখলাম, অ্যালেক্স দূরপাল্লা শট ক্রস পিসে লেগে ফেরত আসে বল, মানে ফাউল, হাত ছুঁয়েছিল বল, হ্যান্ড বল। উদ্দেশ্য। অ্যালেক্স
আক্রমণে প্রেমানন্দ স্মৃতি সম্ভব দূরপাল্লার শট প্রেমে রাখতে পারলেন না, বল গোল লাইনের সুন্দর গোল কিক, বলটা একটু দিয়ে দেবেন। কিক নেওয়ার জন্য তৈরি সুলতান, লম্বা শট করে ক্লিয়ারেন্স, সেখান থেকে আসলেন বাড়ানো বল, এমা দূরপাল্লার শট, সরাসরি গোল রক্ষক আইমন রাজা, আক্রমণে যাওয়ার চেষ্টা, দূরপাল্লার শট, সরাসরি গোল রক্ষক সুলতান এসে ব্যাক।